মঞ্চে বিস্তারিত জোরদার তালি, অল এভরিবডি, সবাই কাম অন, সবাই একটু মিসকা বাড়ি দিয়ে জোরদার তালি, সবাই সবাই আপনাদের জন্য। সেই মিসকা ম্যাডাম যাকে টিভির পর্দায় দেখেছেন সরাসরি, আজকে আমরা একদম আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির সামনে, একদম এই সুন্দর মঞ্চে আপনাদের স্টার জলসা জি বাংলা নয়, আপনাদের নিজেদের নয়ন বাংলায় আমরা দেখতে পাবো। সেই মিসকা ম্যাডাম রয়েছে, একটু চাইবো জোরদার তালি, অল এভরিবডি, সবাই মিলে একসাথে, সবাই মিলে জোর করে তালি চাইবো, তো একটু আসবেন। অবশেষে যাক, বুকটা খুব ডিপডিপ করেছিল, অবশেষে আসলো, তাই এলাম আবার মঞ্চে, না হলে হয়তো আসতাম না। যাই হোক, আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের শিল্পীকে আমরা প্রথমেই বরণ করে নেব, একটা গানের পর, ঠিক আছে, একটা গানের পর আমরা শিল্পীকে বরণ করে নেব, ঠিক আছে। তো অবশ্যই ম্যাডাম রয়েছে মঞ্চে, অবশ্যই অনেক কথা হবে, আড্ডা হবে একটুক্ষণ, অবশ্যই চলুন। সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছো, থ্যাংক ইউ। আমরা গল্প আড্ডা করব, কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে, তাই আগে চট করে অনুষ্ঠানটা শুরু করি একটা গান দিয়ে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার চেঞ্জে গলাটা খুব একটা ভালো নেই, ভালোই ঠান্ডা লেগে গেছে, তো দেখা যাক কতটা কি শরীরে দেয় আজকে, গলায় দেয় আজকে, কতটা তোমাদের এন্টারটেইন করা যায়। চল, তো অবশ্যই আমাদের একদম কাছে রয়েছে যাকে আমরা একদম টিভির পর্দার মধ্যে কিছু বলতে পারি না, শুধু শুনেই গেছি, আজকে অবশ্যই অনেক কথা বলবো, অনেকটা সময় দেব। আর রয়েছি সবার জন্য আগমনী এন্টারটেনমেন্ট প্রেজেন্ট, সেই অর্কিড মিউজিক্যাল ট্রুপ, সঙ্গে রয়েছে আমাদের অনুরাগের ছোঁয়া সিরিয়াল, যে সিরিয়াল মানুষের মন কেড়েছে, সেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা এই মুহূর্তে মঞ্চে রয়েছে মিসকা। তো চলুন, একখানা সঙ্গীত থাকবে সবার জন্য, তারপরেই আমরা কমিটির পক্ষ থেকে, অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে এটা সম্বর্ধনা করব। আচ্ছা দেখা যাক কে কত ডান্স করে। হ্যাঁ, আচ্ছা এখানকার মানুষরা ডান্স জানে, দেখা যাক কতটা জানে। সাবন মে লগ গে যাই কি পাতা কি তে রে।
চলো একটু হাতে তালি চাইবো সকলের কাছ থেকে মিসকা ম্যাডামের জন্য। আর আমি আয়োজন কমিটির কর্মকর্তাদের একটু অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বজিদা তপনদা একটু আসবেন, মঞ্চকন্যারা মঞ্চে আসবেন। আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত শিল্পী মিসকা ওরফে অহনা দত্ত মহাশয়াকে আমরা বরণ করে নেব। সদস্যদের মেম্বারদের উদ্দেশ্যে বলছি, ক্লাবের মধ্যে জলের বোতল রয়েছে, একটু নিয়ে আসবেন। চন্দন ব্যাচ এবং পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগে আমরা বরণ করে নিচ্ছি শিল্পীকে। আমি তপন পণ্ডিত, দেবব্রত সামন্ত এবং বিশ্বজিৎ হাইদ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ক্লাবের যুগ্ম সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। উত্তরীয়টা পরে দেন, দেবব্রত সামন্ত মহাশয় উত্তরীয়টা, ঠিক আছে। আর যুগ্ম সম্পাদক মহাশয় পুষ্পতবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বহু আকাঙ্ক্ষিত শিল্পী মিসকাকে, ধন্যবাদ। খাঞ্জাপুর ইয়ে বেঙ্গল ক্লাব, আজকে সমস্ত দর্শকদের কাছে আমার কোটি কোটি প্রণাম। এই বৃষ্টি যে এসেছিল, অ্যাকচুয়ালি আপনাদের এত আশীর্বাদে ক্লাবের জন্য এই জন্য অনুষ্ঠানটা মিসকাকে আবার আনতে পারলাম, কারণ সবাই ভেবেছিল হয়তো মিসকা আসবে না। তো এর জন্য একটা বিগ হ্যান্ডস, ওকে থ্যাংক ইউ। চলুন, এখানে অবশ্যই রয়েছে। আর ম্যাডাম তো একা একা কথা বলবে না, তাই তো? একাকেই কি কোনোদিন কথা বলা যায়? যায় কি? তো কথা বলতে হবে, কাউকে সাথে থাকতে হবে। তো তো আমি সহযোগিতা করব, তার মধ্যে প্রথম সহযোগিতা, ঠিক আছে? তো আমি তো প্রথমেই আগে একটা কথা বলি, অনুরাগের ছোঁ আমার একটা বড় একটা সিরিয়াল, যেটা আমি মনে করি খুব ভালো লাগার মতো সিরিয়াল, আর যেখানে খুব ভালো লাগে সূর্য দীপার একদম মধ্যেখানে যে পৌঁছে যাওয়া জিনিসটা। আমি প্রথমে ম্যাডামকে বলবো অরিজিনাল নামটা একটু বলবেন সবাইকে, তাই তো? জানতে ইচ্ছা করে সবার, একটু অরিজিনাল নামটা বলবেন। বলতে হবে? হ্যাঁ, কি নাম? কি কি একটু জোরে জোরে শুনতে পেলেন? আচ্ছা, সবাই শুনতে পেয়েছো নাম? নামটা কি সবাই শুনতে পেয়েছো? তাহলে আরেকটু জোরে বলো তোমরা দেখি। অহনা, এবার শুনতে পেয়েছে। আচ্ছা, আচ্ছা, আমার নাম হচ্ছে অহনা দত্ত, ঠিক ধরেছো তোমরা। আমার আমার ইনস্টা ফলো করো তোমরা, তাই জানো না আমার নাম অহনা দত্ত, আর আমি মিসকা চরিত্রে অভিনয় করছি আর কি। আচ্ছা, আর কোনো যদি প্রশ্ন করার থাকে এই মুহূর্তে, যত প্রশ্ন করার আছে অবশ্যই প্রশ্ন করবেন, কিছু প্রশ্ন করার যদি থাকে দর্শকদের কাছে অনুরোধ করবো, ম্যাডামকে যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, কেন আমি তো অবশ্যই প্রশ্ন করবো। ওই যে ওনার প্রশ্ন আছে, ঠিক আছে, কি প্রশ্ন? মানে অভিনয়টা করার সুযোগ কে করে দিয়েছে, মানে মানে এই যে অভিনয়টা এমন একটা ভূমিকা যে এই সুযোগটা কিভাবে পাওয়া গেছে, তাই তো? মানে মাথার মধ্যে এই চিন্তাটা কিভাবে এসেছে, এটা তো একটা বিরাট ব্যাপার। সে তো ট্যালেন্টের উপর থাকে এটা। হিরোইনের জায়গায় খলনায়িকা কেন? একদম একদম। আচ্ছা, আমি চেষ্টা করব পরের বার থেকে হিরোইন হওয়ার, আপনার কথা শুনে আমি ডিজার্ভ করি তো? ব্যাস ব্যাস, এটুকুই, এটুকু জানলেই যথেষ্ট। যাই হোক, আরেকটা কথা বলি, আমরা প্রত্যেকটি মেয়েরা, অবশ্যই বিশেষ করে আমাদের প্রত্যেকটি মেয়েরা জানে যে কারো যদি স্বামী থাকে, কারো যদি স্বামী থাকে সে ছেলেকে অন্য কোনো মেয়ে বিয়ে করতে চায় না, বিশেষ করে অবিবাহিত মেয়ে। করতে চায় কি? চায়, করতে চায় না। তার মধ্যেও মিসকা ম্যাডাম এখানে বিরাটভাবে একটা এন্ট্রি নিয়েছে, নিজের বান্ধবীকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার পরেও, তারপরেও দীপাকে অনেক চিন্তাভাবনা করে, মারা ইঞ্জেকশন থেকে শুরু করে বিভিন্ন রকম চিন্তাভাবনা করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে, তবুও কিন্তু এখনও দীপাও হার মানেনি আর মিসকা ম্যাডামও হার মানেনি। এর মানেটা একটু আমাকে ভেঙে বুঝিয়ে দিলে খুব ভালো হয়, একটু জানতে চাইবে তো সবাই নাকি, কেন এর কারণটা কি? এর কারণটা একটু জানতে চাইবো। কিসের কারণ, মানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে একটা বিবাহিত পুরুষ, অনেক ছেলে তো এখন ইয়াং রয়েছে, বিয়ে করেনি, তাদের মধ্যে কি সূর্য নেই? তাদের মধ্যে কি সূর্য নেই? না, আছে না? তাদের মধ্যে
সূর্য নেই, সূর্যের মধ্যে সূর্য আছে। একদম, সূর্য সূর্যের মধ্যে রয়েছে। কেন, সূর্যের মধ্যে কিন্তু অন্য কাউকে দেখা যায় না, যায় কি? যায়, যায় না। একদম সঠিক একটা উত্তর দিয়েছেন। আর আপনারা কি এইটা করবেন, করবেন, করবেন কি? কোনটা করবে, কোনটা কোনটা? মানে অন্য একটা, ধরো একটা স্বামী রয়েছে কারো, একটা স্বামী ঠিক আছে বিবাহিত, সেই মেয়েকে কি আপনারা সেই ছেলেরকে বিয়ে করতে চাইবেন? এরকম কোনো মেয়ে আছে, হাত তুলবে? যদি কোনো ছেলের বিয়ে হয়ে থাকে তার সাথে কি কোনো মেয়ে বিয়ে করতে চাইবে, একটু হাত তুলবেন। দুছেনার বাবা, দুটা যমজ সন্তান হয়েছে, সেই রকম ছেলেকে বিয়ে করবে কেউ আছে এখানে? হাত তুলুন একটু। কেউ নেই, সব আছে ভিতরে ভিতরে, কেউ বলতে চায়নি, ভিতরে ভিতরে রয়েছে। ম্যাডাম তো আছে, হাত তুলেছি। এই যে আমি আমি হাত তুলেছি। মিশকা ম্যাডাম তো অবশ্যই এই জিনিসটা করছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, মিশকা হাত তুলেছে, অহনা কিন্তু হাত তুলেনি। হ্যাঁ, প্লিজ বি ক্লিয়ার, অহনা বিবাহিত পুরুষের সাথে কি করে প্রেম করবে? মানে মিশকা সেটা করতে পারে, কিন্তু তাকে তো সিঙ্গেল থাকতে হবে না প্রেম করার জন্য, তাই তো? তাই তো, ব্যাস। একটা ছোট্ট প্রশ্ন করবো ম্যাডাম, আচ্ছা এই সিরিয়ালে দুটো তিনটে করে বিয়ে কেন? প্রত্যেকটা সিরিয়ালে আমি দেখেছি দুটো থেকে তিনটে। সিরিয়ালে দুটো তিনটে করে বিয়ে মোটেও না, সূর্যের সাথে দীপারে বিয়ে হয়েছে, সূর্যের সাথে অন্য কারোর বিয়ে হয়নি, ঠিক তো? হ্যাঁ, তাই আপনার এই রিসার্চটা ভুল। আমাদের সিরিয়ালে দুটো তিনটে করে বিয়ে নেই, আছে না? নেই মানুষের সাথে, নেই 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 নেই, এক মানুষের সাথেই বারবার সূর্য বিয়ে করেছে বা ডিভোর্স করেছে, কিন্তু সূর্য অন্য কাউকে বিয়ে করেনি এবং দীপাও অন্য কাউকে এখনো অব্দি বিয়ে করেনি, পরবর্তীকালে কিছু জানি। কিন্তু ছেলেদের দুটো করে বিয়ে আছে সিরিয়াল, তাই তো? না না না, সূর্যরও দুটো করে আছে, সূর্যর দুটো বিয়ে আছে, অনেক সিরিয়াল আছে, আছে সূর্যর প্রেমিক আছে, অনেক সিরিয়াল হতে পারে, কিন্তু আমি তো অনেক সিরিয়াল দেখি না, আমি তো না একদম, আমি বলেছি বেশিরভাগ সিরিয়ালে কিন্তু দুটো তিনটে করে বিয়ে আছে, তাই তো? আছে, একদম একদম, বলছি একই, আমার কথাটাই একদম মেনে নিয়েছে। কিন্তু এটা কি কেটে বাদ দেওয়া যায় না, একটা মেয়ে সঙ্গে সিরিয়াল করে অবশ্যই সেটার মধ্যে একটাই স্বামী হাজব্যান্ড অবশ্যই থাকবে, বউ স্ত্রী অবশ্যই এটা থাকা উচিত তো নাকি? আমরা কিন্তু শিক্ষায় অনেকটা নিচ্ছি সিরিয়ালের উপর দিয়ে, ঠিক আছে? আর এবারে কিন্তু ডায়লগ কিছু যদি জানতে চান একটু সবাই একটু জোর করে বলবেন ম্যাডামকে, আর আমি চাইবো একটু ম্যাডামের জন্য জোর করে হাতে, তাহলে অনেকটা সময় আমি নিয়েছি, এবার আপনারা একটু নিতে পারেন আর ম্যাডামকে একটু সুযোগ দেবেন, একটু ডায়লগ কিছু বলবে, আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা থেকে অবশ্যই কিছু বলবে, চলুন। আচ্ছা, একটা গানের পর আমরা ডায়লগে যাই, ওকে? একটা বাংলা গান কি গো, ঠান্ডার মধ্যে হাওয়া দিচ্ছ, ঠিক আছে। প্রথমে তো আমরা শুরু করেছিলাম একটা হিন্দি গান দিয়ে, এবার একটা বাংলা নাচের গান হোক। হ্যাঁ, ওকে। কি হয়েছে? আমি ঢোকা হয়ে গেছি? এটা কে বললো? আপনারা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই রোগা কথাটা শুনলে আমার মনটা খুব ভালো লাগে, এই রোগা শব্দটা আমার খুব পছন্দের, খুব কম শুনি তো সত্যি, মানে এই রোগা শব্দটা যখনই কানে আসে একদম মনটা ভরে যায়, ঠিক আছে? সবাই একটু বলো, হ্যাঁ আমি রোগা হয়ে গেছি, আরো খুশি থাকবো আমি, চলো। হাওড়া থেকে সাঁতরা গেছি, হাফ টিকিট হয়ে পৌঁছে গেছি, টিকিট বাবু করলো ফাইন, তখন জেনে গেছি হাই থেকে
এখানে কারা কারা শোনো পেরিয়ে গেছে, কারা কারা হাত তোলো যারা যারা শোনো পেরিয়ে গেছো। আপনারা হাত না তুললে আমি জানবো, আমি কিন্তু পেরোইনি। এই না, আমি বয়স লুকাই না, আমি ষোলো পেরিয়ে গেছি গো, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, ও আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, ও হাওড়া থেকে সাঁতরা গেছি আপনি গেটে পৌঁছে গেছি, টিকিট বাবু কুল পাই কখন জেনে গেছি, হায় আমি ষোলো পেরিয়ে আমি সামনে গিয়ে দাঁড়াবো না, আমি সামনে গিয়ে ডান্স করবো সবার সাথে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আজকে যে আমাকে এই মঞ্চে আপনাদের সামনে নিয়ে এসেছে সমরদা, প্লিজ আপনি আসুন, আপনারা কিছু বলবেন কিছু? আচ্ছা, উনি শুধু এসে নমস্কার করবেন আর কি, সঙ্গে ওনার মেয়েও আছে, ছবি তুলবে ওরা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে? কে? চলো তাহলে এবার একটা ডায়লগে যাওয়া যাক। হ্যাঁ, আচ্ছা কোন ডায়লগটা তোমরা শুনবে? হ্যাঁ, তাহলে ওই ডায়লগটাই হোক, তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে। তোমরা পারবে নিজের ইমেজটা সোসাইটির সামনে খারাপ করতে ভালোবাসার জন্য? পারবে না, কিন্তু আমি পেরেছি। আমি সূর্যের জন্য সব করতে পারি, আর সূর্যকে আমার চাই, সূর্যকে আমি পেয়েই ছাড়ব, বিকজ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ। চলো আরেকটা গানেই যাওয়া যাক। হ্যাঁ, হিন্দি গান হবে না বাংলা গান হবে বলো? হিন্দি না, ভোজপুরি আমি পারি না দাদা, আমি আগে হাত তুলে দিচ্ছি, আমার পক্ষে সম্ভব না।
আর কে? হিন্দি 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 গান হিন্দি গান আর এখানে বাংলা। এই তো বাংলা হিন্দি লড়াই চলছে, কে জিতবে? হ্যাঁ, এই কথাটা আমি শুনছি, অর্ধেকটা বাংলা করছি অর্ধেকটা হিন্দি করছি। হ্যাঁ, দেখি ভালো লাগে নাকি। চলো চলো, সবাইকে বলবো আপনারা একটু গানের শেষে একটু হাতের তালি দেবেন, কেন ম্যাডাম অবশ্যই অনেকটা দূর থেকে এসেছি প্রত্যেকটি মানুষের জন্য। আমি চাইবো প্রত্যেকটি মানুষ, সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে পড়েছেন তাদের কাছে অনুরোধ করবো প্লিজ একটু বসে যাবেন। আর মিসকা ম্যাডাম অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছেন, আমরা চাইবো আমাদের এই এরিয়াতে যেমন ম্যাডাম এসেছেন তাকে সেই রকমই ভালোবাসা দিয়ে আমরা বিদায় দেবো। তাই চাইবো প্রত্যেকটা গান যেভাবে উনি পরিবেশন করছেন গানের শেষে একটু হাতের তালি সম্মানস্বরূপ একটু চাইবো। আর তারপরেও অবশ্যই কথা দিয়েছেন ডান্স পরিবেশন করবে আজকের অনুষ্ঠান মঞ্চে, তো আমরা ডান্সও দেখবো, ম্যাডামের কিছু ডায়লগও শুনবো এবং শুনছি গান। চলুন ফিরে যাবো সঙ্গীত নিয়ে, ম্যাডাম সঙ্গীত পরিবেশন করবে। সবাই কিন্তু চেনো গানগুলোকে, সবাইকে ডান্স করতে হবে, নাহলে আমি এসে নিজে তোমাদের সাথে ডান্স করবো না এরপরে। ওকে চলো।
প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কথা কিছু বলতে চাও? কার কার বলো, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, কলকাতা, কলিকাতা। আর হ্যাঁ, কলকাতার কোথায়? আচ্ছা, আমার বাড়ি জেনে কোনো লাভ আছে তোমাদের? কি লাভ আছে? হ্যাঁ, ঘুরতে যাবে? ও বাবা, আমার বাড়ি খুব ছোট, কেউ আমি ছাড়া ওখানে কেউ থাকতেই পারে না, এত ছোট ঘর। আমার বেডরুম, আমার বাথরুম, আমার কিচেন সব এইটুকু জায়গার মধ্যে, হবে না, কেউ ঢুকতে পারবে না। ভাবিস মেয়েটা কি কিপটে, মানুষগুলো বাড়ি জিজ্ঞেস করছে, যাওয়ার ভয়ে অ্যাড্রেসটা অব্দি বলছে না। আমি জানি, আমি হাজার অ্যাড্রেস বললেও তোমরা কেউ চার ঘন্টা পেরিয়ে যাবে না, অত সময় তোমাদের হাতে নেই। আমার বাড়ি টালিগঞ্জ, কলকাতায় টালিগঞ্জে, ঠিক আছে? আর 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 কার কি কথা আছে? হ্যাঁ, কি হয়েছে বলো, জোরে বলো। কচি লজ্জা করে বলিস নি, কি ব্যাপার? কিছু বল। হ্যাঁ, ছবি তুলবো, একটু ম্যাডাম এইদিকে একটু আসবে, ছবি 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 তুলবো, আমরা শেষে ছবি তুলবো, কোনো চাপ নেই। আর আর এখানে মহিলাদের কোনো কথা নেই কেন? বলছে সূর্যকে শেষ পর্যন্ত আমার হবে, তা আমি তো এখন কদিন জেলে, আমি মানে পরিস্থিতি খুব একটা বুঝতে পারছি না। কি অবস্থা গো এখন অনুরাগের ছোঁয়াতে, কি কি হচ্ছে আমাকে একটু গল্পটা বলো দেখি, আমি তো জেলে, আমি তো জানি না। হ্যাঁ, মানে জেল থেকে বেরোনোর পরে আবার হয়তো নতুন কোনো পরিকল্পনা করবে, তাই তো? একদম, আমি জানি না সেটা, সেটা আমার ডিরেক্টর বলতে পারবে। কিন্তু অনুরাগের ছোঁয়াতে এখন কি হচ্ছে তোমরা জানো? কি হচ্ছে, দীপা অর্জুনের বিয়ে হয়ে গেছে, হবে? কে বললো এখান থেকে হবে? হবে নি কেন? হলে তো ভালো হয়, আমি বেঁচে থাকলে হবে না কেন? আমার বাচ্চার সাথে দীপা অর্জুনের কি, আমি তো বুঝতে পারছি না, তোমরাই বলো। আমার অর্জুনের সাথে কোনো শত্রুতা নেই, অর্জুনের সাথে দীপা বিয়ে করলে আমি খুব খুশি হব, তাই তো? হ্যাঁ, মানে আপদ বিদায় হয়েছে এরকম একটা ব্যাপার হবে, তারপর আমি সূর্যের সাথে সুখে সংসার করব, ঠিক আছে? বাবা, তোমরা তো চাও মনে হচ্ছে এটা। আমি দীপাকে কি বলবো, এখানকার মানুষ বলেছে যে আমার সাথে সূর্যর বিয়ে হয়ে গেলে ভালো হয়। আমার ছেলেটা কোথায়? আরে আমার ছেলে না, আমার ছেলে না, মিষ্কার ছেলে, সেটা বলো, সিরিয়ালের ছেলে বলো, এখানে আমাকে সবাই ভাববে মা হয়ে গেছি।
সবাই এত রোগা রোগা বলছে আপনার সহ্য হচ্ছে না? না হ্যাঁ, আমার ছেলে তো এখন দীপার কাছে, না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তো এখন দীপার কাছে, আমার কাছে নেই তো স্বাভাবিকভাবে। ও কিভাবে আছে, কি কষ্টে আছে আমি কিচ্ছু জানি না, বাট ও বড় হলে নিশ্চয়ই ওর মার কাছে ফিরে আসবে, তাই তো? ফিরে না আসুক, বাবা দীপার কাছে অনেক ভালো মানুষ হচ্ছে, আমার কাছে তো কি বলবো, একটা বদমাইশ তৈরি হবে, মানে মিশকার কাছে আর কি। বারবার আমার সাথে গুলিয়ে ফেলবেন না, আমাকে দেখে মনে হচ্ছে আমি এত খারাপ কাজ করতে পারি। ওটা তো অভিনয়, ওটা করতে হবে, কি করব, খেতে হয় দুবেলা দুটো রুটি, তার জন্য বাধ্য হয়ে খারাপ কাজ করছি, কি করতে পারি। খাঞ্জাপুর প্রোগ্রাম থেকে একটা কথা বলছি, এসব ডায়লগ না বলে আপনি প্রোগ্রামটা করুন, এত মানুষ অ্যাকচুয়ালি রাত্রি হয়েছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনি প্রোগ্রামটা টোটাল করুন, ওইসব বলার দরকার নেই। আপনাদের ভালো লাগছে না আমি এখানে আছি? দাদা আপনার নামটা কি, ওনার নামটা কি, কি কি নাম ওনার একটু বলো, কি কি জোরে বলো মাইকে বলো, বিশ্বজিৎ হাইত মহাশয়কে বলছি যে আমরা অ্যাক্টর, আমরা অভিনেত্রী, বিশ্বজিৎ হাইত আমরা অভিনেত্রী, ঠিক আছে? আমরা ডান্সার সিঙ্গার নই, আমরা ডান্স গান ডায়লগ এসব টোটালি মিলিয়ে প্রোগ্রাম করি, ঠিক আছে? তো ধন্যবাদ। তো আপনি যদি সিঙ্গার বা ডান্সার নিয়ে আসতেন, সে টানা গান বা টানা নাচ করতো বিশ্বজিৎ হাইত, কিন্তু আমি তো ডান্সার বা সিঙ্গার শুধু নই, এই যে আমি এখানে এই স্টেজে এতক্ষণ যে আছি না, তাতেও অনেকগুলো মানুষ আমাকে দেখে হাসছে, খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে, কারণ আমি ওদের সাথে ওদের বাড়ির মেয়ের মতো গল্প করছি। আমি এখানে আমি শুধু ডান্স বা আমি শুধু গান করতে আসিনি, বিশ্বজিৎ হাইত মহাশয়কে বলছি, তাই তো? সবাই খুশি তো? এই চিল্লানোটা আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছে, ধন্যবাদ। চলো, ওনার অনুযায়ী এগুলো ফাংশনের পার্ট না, এগুলো ভাট বকা, কিন্তু আমার অনুযায়ী এগুলো তোমাদের বাড়িতে বসে তোমাদের বাড়ির মেয়ের মতো গল্প করা, কারণ আমি তো এখানে অভিনেত্রীর বাইরেও একটা মানুষ, সেখানে যদি আমি এসে শুধু এখানে অভিনেত্রীর মতো প্রফেশনাল বিহেভ করি, আমার মনে হয় না সেটা তোমাদের খুব একটা ভালো লাগবে বলে, তাই তো? আমি যদি এখানে ঘ্যাম দেখে বলি আমি এখানে শুধু গান করবো নাচ করবো চলে যাবো বাড়ি, ভাল লাগবে? আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি, তোমাদের সাথে কথা বলতে এসেছি, টিভির পর্দায় যে মানুষগুলো দেখো তার বাইরেও যে একটা মানুষ আছে আমি সেটা প্রমাণ করতে এসেছি। তাই এখানে গান করবো যেরকম, তোমাদের সাথে নিচে নেমে আমি ডান্সও করবো এবং সময় থাকলে আড্ডাও মারবো, এটা আমার শোয়ের টেকনিক বিশ্বজিৎ হাইত মহাশয়, চলুন। চলো, অবশ্যই আমি একটা কথা বলবো, এখানে প্রত্যেকটি মানুষের ভালোবাসায় আসা, আর অবশ্যই মিসকা ম্যাডামকে আপনারা খুব ভালোবেসে নিয়ে এসেছেন, আর অবশ্যই অনুষ্ঠান করতে গেলে দু একটা কথা অবশ্যই প্রত্যেকটি মানুষের সামনে তুলে ধরতে হয়, তার মধ্যে দিয়েও গান থাকবে ডান্স থাকবে, অবশ্যই রয়েছে, যতটুকু পারবো অবশ্যই আনন্দ দিয়ে যাব, চলুন। চলো তাহলে বিশ্বজিৎ হাইত মহাশয়ের অনুযায়ী আমি ফাংশনে এবার মনোযোগ দিই, চলো একটা গান হোক। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবিরায়
সো মাচ। নমস্কার ম্যাডাম, আমি ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাবের সেক্রেটারি হয়তো একটু আলাদা টাইপের কমেন্ট করে ফেলেছেন, করারই কথা, কারণ মানে আমরা শর্ত সাপেক্ষে এখানে অনুষ্ঠানটা করছি, তো আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট, সেই মতো পরীক্ষাটা মানে আমাদের প্রোগ্রামটা করার কথা ছিল 9টার মধ্যে শেষ করার কথা ছিল, এখন 10টা প্রায় উপর হয়ে গেছে, তাই উনি একটু উত্তেজিত হয়ে একটু বিভ্রান্ত হয়ে গেছেন আর কি, তাই ক্লাবের পক্ষ থেকে আমরা মাপ চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি আপনার মতো করে প্রোগ্রাম। না 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 না, এই যে আমি মনে করি দর্শকের ভালোবাসা আসল ভালোবাসা, সেখানে সবাই হাসি মুখে আমার কথাগুলো যখন শুনছে, ওর থেকে বড় ভালোবাসা আর কিছু নেই, আর ওর থেকে বড় অ্যাপোলজি আর কিছু। ওনার কাছে থানা থেকে বারবার ফোন আসছে, তো ক্লাবে হতে পারে হতে পারে হতে পারে, কিন্তু ওনাকে বলবেন আমি জায়গায় হতে পারে অন্য অভিনেত্রী থাকলে উনি আর শো করতেনই না, মানে সেই মুহূর্তে উনি স্টেজ থেকে নেমে চলে যেতেন আর কি, কিন্তু আমি ওরকম না, আমি মানুষের ভালোবাসাটাকে সব থেকে উপরে রাখি, দর্শকের পছন্দটাকে সব থেকে উপরে রাখি, তাই আমি আমার শো আমার যতক্ষণ করার আমি ততক্ষণই করে যাব। তার উপরে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, আচ্ছা হতে পারে হতে পারে, তাহলে ওনাকে একটু জল খেতে বলুন, উনি টেনশন করছে অনেক বেশি। হ্যাঁ অবশ্যই টেনশন, আমাদেরও টেনশন হচ্ছে। চলো আমরা আমাদের লাস্ট পারফরম্যান্সে যাই, এবং আমাদের লাস্ট পারফরম্যান্স হচ্ছে তোমাদের সবার সাথে একটু ডান্স করব, হ্যাঁ একটু সেলফি তুলবো যতটুকু তোলা যায়, সবাই রেডি? হ্যাঁ আমাদের গান কি রেডি? চল প্লে। হ্যালো, তো চলুন একদম সকলের সাথে থেকেই মিসকা ম্যাডাম আজকে একটু ডান্স পরিবেশন করবে, আমি চাই আপনারা যেভাবে আনন্দ উপভোগ করেছেন, আর রাজু মিষ্টিকে একটু মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, রাজু মিষ্টি মঞ্চ আসবে, আর প্রত্যেকটি দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব সবাই থাকবেন, কেন মিসকা ম্যাডামের পরও আমাদের আরও একজন সিঙ্গার রয়েছে, আমরা আপনাদের সামনে তুলে ধরব সঙ্গীত সুন্দরভাবে। তো আমি অনুষ্ঠান কমিটির সদস্যবৃন্দদের একটু অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করব, একটু অবশ্যই ইয়ং বেঙ্গল ক্লাবের পরিচালনায় যে অনুষ্ঠান চলছে, আর আমি কমেডির দাদাভাইদের বলবো মিসকা ম্যাডামের যাতায়াতের পথটা একটু সুন্দরভাবে করে দেবেন, যেমন সুন্দরভাবে উনি এসেছেন সেভাবে ওনাকে আমরা সুন্দরভাবে বিদায় দেব। তো আমি অর্কিড মিউজিক্যাল পরিবারের পক্ষ থেকে মঞ্চে আহ্বান জানাবো, ছোটি অঙ্কিতাকে মঞ্চে চাইব সুন্দর একখানি সঙ্গীত নিয়ে, প্রত্যেকটি দর্শকবৃন্দদের বলবো আমাদের একজন সিঙ্গার রয়েছে, আরও কয়েকখানা গান অবশ্যই পরিবেশন করব, মঞ্চে আহ্বান জানাবো ছোটি অঙ্কিতাকে, প্লিজ মঞ্চে।